তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরও এর মুভমেন্ট কিন্তু কন্টিনিউ করবে উত্তর পশ্চিম দিকে, নর্থ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা কোস্টের কাছে গিয়ে পৌঁছবে 10 তারিখ ইভিনিংয়ে। বঙ্গোপসাগরে ফের দুর্যোগের ভ্রুকুটি, ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশ্বনী। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। অন্যদিকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বদল হলো মুখ্যমন্ত্রীর জেলা সফরসূচিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘণ্টায় 14 কিলোমিটার বেগে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শক্তি বৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলো অশ্বনী, যার জেরে উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনায়। অন্যদিকে একই সময়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে অ্যাকশন যেটা সাজেস্ট করা হয়েছে সেটা হচ্ছে সাসপেনশন অফ ফিশিং অপারেশন, যেটা বললাম। 2 নম্বর যেটা হচ্ছে আমাদের বিচগুলোতে ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধ রাখা 10 থেকে মেইনলি 11-12, আর অফশোর অ্যাক্টিভিটিকে একটু রেগুলেট করা। অশনি আশঙ্কায় বদল হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচিতে। 10, 11, 12 মে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, তার পরিবর্তে 17, 18, 19 মে ওই দুই জেলায় যাবেন তিনি। যেহেতু ওই সময়টায় প্রতিকূল আবহাওয়ার একটি পূর্বাভাস রয়েছে, ফলে একদিকে পুলিশ প্রশাসন, অন্যদিকে দলের সংগঠক কর্মী যারা সরকার জনপ্রতিনিধি রয়েছেন, তারা সবাই যাতে সব ঠিকঠাক থাকে, আবহাওয়ার দিকে নজর রেখে জনজীবন ঠিকঠাক রাখতে সেদিকে তারা মনোনিবেশ করবেন। ফলে 10, 11, 12 যে শিডিউল প্রোগ্রাম ছিল সেটি 17, 18, 19 মে তাতে শিফট হয়েছে। অশনী মোকাবিলায় 8 ঘাট বেঁধে নেমে পড়েছে কলকাতা পুরসভা, শুরু হয়েছে তোড়জোড়। পুরসভার তরফে জানানো হয়েছে আগামী 10 থেকে 12 মে পর্যন্ত সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে, 24 ঘন্টার জন্য খোলা থাকছে পুরসভার কন্ট্রোল রুম, দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে সমস্ত বিভাগের ডিজিদের। এছাড়া মেয়র পরিষদদের বিভিন্ন বোর্ডের দায়িত্ব দিয়েছেন ফেরাদ হাকিম। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যে পুরসভা প্রস্তুত রয়েছে, তার পাশাপাশি মেয়র পরিষদ উদ্যান দেবাশিস কুমার জানিয়েছেন যে প্রত্যেকটা বড়তে তাদের যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেগুলো কিন্তু ঠিক করে রাখা রয়েছে। আমরা যেরকমভাবে বড় নয়তে রয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাটারি রয়েছে, গাছ কাটার জন্য কাটারি রয়েছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কুড়ুল রয়েছে এবং তার পাশাপাশি যে করাতগুলো রয়েছে এগুলো ম্যানুয়াল করাত, সেগুলো রয়েছে। তার পাশাপাশি ইলেকট্রিক শ রয়েছে, এছাড়া পেট্রোল শ অর্থাৎ করাত রয়েছে। খুব বেশি জল হবে, সেই জন্য আমরা সব পাম্পিং স্টেশনকে অ্যালার্ট রেখেছি, আর আমাদের কলকাতা কর্পোরেশনেও খোলা থাকবে। সব ছুটি ক্যান্সেল করে তারা যতজন আছেন আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্টে তারা থাকবে, আমি নিজে থাকবো। ঘূর্ণিঝড় অশনীর নামকরণ করেছে শ্রীলঙ্কা, বাংলায় যার অর্থ ক্ষুব্ধ বা বিপদ। সব মিলিয়ে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই বিপদের মোকাবিলায় সমস্ত দিক থেকে যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।